শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকার খালি পদগুলিতে স্থানীয় স্তরে নিযুক্তি হলেই ভালো। শিলচর ইউনানি রিসার্চ সেন্টারের উদ্বোধন করে হিমন্তকে টুকলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বিস্তারিত থাকবে প্রতিবেদনে লোকেল সুপারির সমাধান করতে কৃষি মন্ত্রীকে সাত দিনের সময় বেঁধে দিল কাসার জেলার কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ বরাক উপত্যকার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞায় কংগ্রেস এক আজব ঘটনা রেশন কার্ডে পদবিতে দত্তের পরিবর্তে কুত্তা বিডিওর সামনে গেউ গেউ করে প্রতিবাদ স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা খাটি গোড়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই ছাত্র প্রতিবাদে সড়ক অবরোধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আর কয়েক ঘন্টা পর শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ বিনা বাদায় কুতায় কিভাবে দেখবেন ম্যাচগুলি বরাকে শীঘ্রই চলবে পণ্য এবং যাত্রীবাহী জাহাজ ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের করিমগঞ্জ জেলা সদর কারাগারের পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হল কয়েদিদের সঙ্গে দেখা করতে টাকা চাওয়ার অভিযোগ কারাগারের পুলিশের বিরুদ্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর করিমগঞ্জ জেলায় ড্রাইভিং টেস্টে গাফিলতির অভিযোগ বেশি লাভ করার জন্য ফেরিঘাটের মোটর লঞ্চে অতিরিক্ত যাত্রী বুঝায় শিলচর লক্ষ্মীপুর মোটর লঞ্চে অতিরিক্ত যাত্রী বয়াবহ দুর্ঘটনা থেকে বরাজ জুড়ে রক্ষা এবং শেষ খবরটি মৃত স্বামীর গচ্ছিত টাকা চার বছরেও ফেরত পেলেন না স্ত্রী কাণ্ড শিলচর বিবেকানন্দ রোড পোস্ট অফিসে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জেলা ভিত্তিক নিযুক্তির দাবিতে বরাক উপত্যকায় জোরালো আওয়াজ উঠেছে এই ইস্যুতে বিডিএফের ডাকা বন্ধ শত পালন করে বরাকবাসী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তি প্রক্রিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার কৌশলের বিরোধিতা করলেন দুদিনের বরাক সফরে এসে একেই একটু কুচিয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় আয়ুষ জাহাজ ও বন্দর মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শিলচরে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিনের উদ্বোধন করে রবিবার মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন আমি বিভাগীয় কর্তৃপক্ষকে বলেছি এখানে যেসব নিযুক্তি হবে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় যুবকদের নিযুক্তি করবেন সেজন্য স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে কথা বলে নেবেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং দুই সাংসদ রাজদীপ রায় এবং কৃপানাথ মালাকে মঞ্চে রেখে জোর দিয়ে তিনি বলেন স্থানীয় স্তরে নিযুক্তি হলেই ভালো এক আজব ঘটনা দুয়ারে সরকারের শিবিরে জয়েন্ট বিডিওর গাড়ি আটকে জানালার কাজ একজন একটানা না গেউ গেউ করে চলেছেন ব্যক্তির এরকম আচরণ দেখে হত যান জয়েন্ট ভিডিও থেকে শুরু করে সকলে তবে পরে বোঝা যায় প্রকৃত ঘটনা আসলে ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত রেশন কার্ডে তার নাম আর পদবীর বানান ভুল তাকায় তা সংশোধনের জন্য আবেদন জানিয়েছিলেন কিন্তু রেশন কার্ড সংশোধন হলেও তার পদবিতে দত্তের পরিবর্তে লেখা রয়েছে কুত্তা তাই প্রতিবাদ জানাতে এরকম আচরণ করেন ওই ব্যক্তি অবশেষে প্রতিবাদে কাজ হল সংশোধন হলো ওই ব্যক্তির রেশন কার্ড এমনই ঘটনা বাঁকুড়া দুই নম্বর ব্লকের খাটিগড়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই স্কুল ছাত্র স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাত্র সাত বছর বয়সী এক স্কুল ছাত্র খাটিগড়া এলাকার চেরাগি বাজার সংলগ্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডেল একাডেমির প্রাথমিক স্তরের ছাত্র লাঠিমারা গ্রামের বাসিন্দা আসাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আনাইসকে একটি নম্বরবিহীন অটোরিকশা ধাক্কা মারে সঙ্গে সঙ্গে অভিযুক্ত অটোরিকশা চালককে জনগণ আটকে রাখেন এবং আহত স্কুল ছাত্রটিকে মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক এবং খাঁটিগড়ার এপি সদস্যার স্বামী লুৎফুর রহমান বরবুইয়া খাঁটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান অবস্থা বেগতিক দেখে আহত ছাত্রটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক এদিকে নিজেদের স্কুলের ছাত্রকে আহত অবস্থায় দেখে মডেল একাডেমি স্কুলের সকল ছাত্রছাত্রীরা রাস্তায় অবরোধ করেন তার সঙ্গে ছিলেন জনতা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ প্রায় ঘন্টাখানেক পর জনতা হাই স্কুলের ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক এদিকে বেলা একটা নাগাদ আবার কাটিগড়া এলাকার তেলিটিকর গ্রামে দুই অটোরিকশার সংঘর্ষে হলি ফ্লাওয়ার হাই স্কুলের পিপি ক্লাসের ছাত্র অল্পবিস্তর বিস্তর জখম হয়েছেন এএস এগারো ইসি এক চার চার নয় এবং এএস এগারো সি সি তিন সাত দুই শূন্য নম্বরের দুই অটোরিকশার সংঘর্ষ বাদে এতে প্রায় আট বছর বয়সী এক স্কুল ছাত্র অল্পবিস্তর বিস্তর জখম হয়েছে খবর পেয়ে কাঠিগড়া পুলিশের এস আই এল কে সিংসন ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা দুটিকে কাটিগড়া থানায় নিয়ে আসেন এবং জখম ছাত্রটিকে কাঠিগড়া মডেল হাসপাতালে পাঠিয়ে দেন বরাক উপত্যকার গ্রামীণ কৃষিক্ষেত্রে সুপারি একটি অপরিহার্য উপাদান যার উপর গ্রামীণ অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল রাজ্য সরকার অসমে বার্মিজ সুপারির আমদানি এবং রফতানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্থানীয় সুপারির উপর প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা এ অঞ্চলের অর্থনীতিকে অনেকাংশে প্রভাবিত করেছে এমন পরিস্থিতিতে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হয়ে সমাধানের পথ বাতলে দিতে রাজ্যের কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ চাইল কাসার জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ শনিবার কাসারের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরার উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্রে এক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হুসেন লস্কর বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত্যন্ত অঞ্চল সহ শহর অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা ফলস্বরূপ স্বচ্ছভাবে জীবিকা অর্জনের তাগিদে ব্যবসা কিংবা প্রাইভেট চাকরি করার সুবিধার্থে বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্সের জন্য যাবতীয় নথিপত্র বর্তমানে অনলাইনে জমা করে থাকেন আবেদনকারীরা কিন্তু কার্যালয়ে যাওয়ার পর নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ আনেন একাংশ লাইসেন্স আবেদনকারী বিভাগীয় নির্দেশ অনুযায়ী গত সতেরো নভেম্বর করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য করিমগঞ্জ জেলার পেটেলনগর দ্য কোল্ড স্টোর্জে টেস্টের ব্যবস্থা করা হয়েছিল বেলা বারোটার পর থেকে টেস্ট আরম্ভ করা হয় কিন্তু এ দিনের টেস্ট নিয়ে অনেকে কু প্রকাশ করে বলেন টেস্টের টার্ন নেওয়া স্থানটিতে বালি পাথর তাকাতে স্বাভাবিকভাবে পা মাটিতে রাখতে হয়েছিল তাছাড়া টেস্টের স্থানটিতে প্রার্থী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনকি উঁচু গেট তাকাতে ভেতরের কিছু দেখা সম্ভব হয়নি এতে দূর দূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের টেস্টের সাফল্য থেকে বঞ্চিত হতে হয় আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে ফুটবলে বিশ্ব সেরা হওয়ার লড়াই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশ প্রায় এক মাস ব্যাপী ফুটবল যুদ্ধ শুরু হবে বত্রিশটি দেশের মধ্যে কে হবে বিশ্ব সেরা এ নিয়ে গোটা ফুটবল বিশ্বে চলছে আলোচনা ফাইনাল ম্যাচ হবে আগামী আঠারো ডিসেম্বর এটি বাইশতম ফিফা বিশ্বকাপ এবার দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপে মুঠ বত্রিশটি দলকে আটটি গ্রুপে বাক করা হয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ভারতীয় সময় সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডারের মধ্যে ম্যাচ শুরু নয়টা ত্রিশ মিনিটে খেলা সরাসরি দেখা যাবে স্পোর্টস এইটিন চ্যানেলে বাইরে থাকলেও সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালে বিনামূল্যে ম্যাচ দেখা যাবে করিমগঞ্জ জেলা সদর কারাগারের পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হল জেলা কারাগারে কয়েদিদের সঙ্গে দেখা করতে কয়েদিদের নিকটাত্মীয়দের নাকি টাকা প্রদান করতে হয় পুলিশকে এমন ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়তে সমগ্র জেলায় হইচই পড়ে গেছে শনিবার করিমগঞ্জ কারাগারের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন এআইইউডিএফ নেতা রশিদ আহমেদ চৌধুরী ওরফে রাজু তিনি বলেন তার এক নিকটাত্মীর সঙ্গে তিনি করিমগঞ্জের জেলে দেখা করতে গিয়েছিলেন তখন করিমগঞ্জ কারাগারের দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী তার কাছে টাকা দাবি করেন টাকা না দিলে নাকি দেখা করা যাবে না তাই তিনি কারাগারের সংশ্লিষ্ট পুলিশ পুলিশকর্মীকে টাকা প্রদান করে দেখা করেন একইভাবে প্রতিদিন এভাবে গ্রাম গ্রামান্তরের কয়েদিদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা কালেকশন চলছে বলে উঠছে অভিযোগ এ নিয়ে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া কি ব্যবস্থা নেন এটাই লক্ষণীয় হবে বেশি লাভ করার জন্য ফেরিঘাটের মোটর লঞ্চে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত যাত্রী তুলে এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয় লঞ্চটি ঘটনাটি ঘটেছে শিলচর লক্ষ্মীপুরের হাট বাড়ে সেদিন লক্ষ্মীপুর ফেরিঘাট দিয়ে প্রচুর যাত্রী যাওয়া আসা করেন লক্ষ্মীপুর ফেরিঘাটের লেসির প্রতিনিধি যাত্রী পারাপার করতে গিয়ে মোটর লঞ্চে ষাট থেকে সত্তর জন যাত্রী তুলে ফেলে অথচ গাইডলাইন অনুযায়ী মোটর লঞ্চে পঁচিশ থেকে ত্রিশ জন যাত্রী পারাপার করার কথা কিন্তু অধিক লাভের জন্য নিজেদের লঞ্চে অতিরিক্ত যাত্রী তুলে তাদেরকে বিপদের সম্মুখীন করে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এদিকে এদিন মোটর লঞ্চে অধিক যাত্রী নেওয়ায় মাঝ নদীতে গিয়ে মোটর লঞ্চে জল ঢুকতে শুরু করে যাত্রীরা বয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন লঞ্চে থাকা মহিলা এবং শিশু যাত্রীরা কান্নাকাটি শুরু করে দেন তাদের কাপড় চুপড় জলে ভিজে যায় যাত্রীদের রক্ষা করতে নদীর গাড় থেকে শুটে যায় সুটো সুটো কয়েকটি বার্কি নৌকা তারা যাত্রীদের উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে বরাক নদীতে শীঘ্রই চলবে পণ্যবাহী এবং যাত্রীবাহী জাহাজ একতা জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল শনিবারই বরাক সফরে শিলচরে এসেছেন তিনি শিলচর ইটখলায় জেলা বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় জাহাজ ও জল পরিবহন মন্ত্রী যান সেখানে সংবর্ধনার জুয়ারে বাসেন তিনি দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আনন্দে বাসেন দলীয় নেতাকর্মীরাও এই সভায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ বলেন দেশের কুড়ি জাতীয় জলপথের মধ্যে একটি বরাক নদী বাঙ্গা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় একশো একুশ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় নদীপথে ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন এই জাতীয় জলপথকে জাহাজ চলাচলের উপযোগী করে তোলার কাজ চলছে এবার শেষ খবরটি তিন বছর থেকে শুধু আজ নয় কাল তারপরও কিছু হলো না ফিক্সড ডিপোজিটের এমআইএসের সেটেলমেন্টের টাকা পেলেন না মৃত ব্যক্তির আইনি নমিনি এমন ঘটনা ঘটেছে শিলচর বিবেকানন্দ রোড পোস্ট অফিসে এই পোস্ট অফিস নিয়ে এলাকার জনগণের অভিযোগের শেষ নেই এখানকার দায়িত্বপ্রাপ্ত যে মহিলা আছেন তিনি কারকতা কানে তুলতে চান না সরকারি চাকরি যাওয়ার বয়ে নেই তাই গ্রাহকদের তোয়াক্কা করেন না জানা গেছে দুই সালের ২৫ নভেম্বর মারা যান বিবেকানন্দ রোডের বাসিন্দা প্রাঞ্জয় দাস বিবেকানন্দ রোড পোস্ট অফিসে তার একটি এমআইএস ছিল মারা যাওয়ার পর তার আইনি উত্তরাধিকারী স্ত্রী মালতি দাস পোস্ট অফিসের কাছে তার এই স্কিমের নিষ্পত্তি করতে চান এমআইএস অ্যাকাউন্ট নম্বর হলো থ্রি এইট ফোর থ্রি জিরো ফোর ডাবল ওয়ান টু ফোর এই একাউন্টে আটচল্লিশ হাজার টাকা প্রাপ্য ছিল কিন্তু এই অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের নিষ্পত্তি হলো না এত বছর মালতি দাস বারবার পোস্ট অফিসে গেছেন কিন্তু তাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি আজ না কাল আসুন কাল না পরশু আসুন তিনি কখন নিজে বা কোনো সময় তার প্রতিনিধি পাঠিয়েছেন সব সময় অসুস্থ থাকেন তিনি কিন্তু তারপরও অসুস্থ শরীর নিয়ে পোস্ট অফিসে গেছেন পোস্টমাস্টারের দায়িত্বে থাকা মহিলা কর্মী সব সবসময় তার সঙ্গে বাজে ব্যবহার করেছেন মহিলাটির প্রচুর মূল্যবান সময় নষ্ট করেছেন এই পোস্ট অফিসের পোস্টমাস্টার জানা গেছে এটি একটি ঘটনা মাত্র এ ধরনের আরও ঘটনা আছে হয়রানির শিকার এই গ্রাহক এখন উঁচু মহলে যাচ্ছেন অভিযোগ নিয়ে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন